नमस्कार बंधुरा, शंकरी किचने सकल के स्वागत। आज एक टेस्टी हलुआ रेसिपी अपन साथ शेयर करब, जेको समय बनिए खेते पारें, खेते असाधारण। एटा मुग डाले हलुआ। ताहले चलुन शुरू करी। आमी एखाने एक कापेर दो कप मुग डाल नेब। आपनारा जे कप यूज करबेन सेई कापेर माप करे नेबेन, ताहले जिनिसटा परफेक्ट होबे। आमी डालटा आगे एकटा शुकनो कापड़े भालो करे मुछे नेछि, कारण डालेर मध्ये अनेक पाउडार थाके, सेई जन्य आमी डालटा आगे मुछे नेछि। एरकम दो कप आमी नेब। এই মুগ ডাল এবার আমি শুকনো কলায় ভেজে নেব। এখন কিন্তু আমি কোনো তেল বা ঘি কিছুই ইউজ করছি না, আমি কিন্তু এটা শুকনো কলাতেই ভেজে নিচ্ছি। মুগ ডালের কাঁচা গন্ধ চলে যাবে আর একটা হালকা রং আসবে, আমি ততক্ষণ পর্যন্তই এই মুগ ডালটা ভেজে নেব। আজকে রেসিপি যদি আপনাদের দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। মুগ ডালের সাথে এক কাপ চিনে বাদাম নিয়েছি, দু কাপ মুগ ডাল আর এক কাপ চিনে বাদাম। আমি যে কাপের মুগ ডাল নিয়েছি সেই কাপেরই এক কাপ চিনে বাদাম নিয়েছি। এটা আসলে চিনে বাদাম আর মুগ ডালের হালুয়া তৈরি করছি আমি। আমি এই বাদামগুলো মুগ ডালের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে বাদামগুলো বেশ ক্রিস্পি হয়ে যায়, মুগ ডালের সাথে যাতে গ্রাইন্ড করে নিতে আমার সুবিধা হয়। ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিয়ে আমি এটা গুঁড়ো করে নেব, কিন্তু মিহি গুঁড়ো করব না, হালকা দানা থাকবে এরকম গুঁড়ো করব। চিনে বাদাম আর মুগ ডাল তো একসঙ্গে গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি ঘিয়ে ভেজে নেব। ঘি নিয়েছি আমি যে কাপের আমি মুগ ডাল নিয়েছিলাম সেই কাপের আধ কাপ ঘি নিয়েছি। তবে হালুয়াতে এর থেকে বেশিও ঘি ইউজ করা যেতে পারে, কিন্তু আমি এর থেকে বেশি ঘি ইউজ করব না। আমি এর মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিলাম, সঙ্গে দু তিনটে এলাচ দিলাম। এবার আমি এই যে মুগ ডাল আর বাদামের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি এর ঘিয়ের মধ্যে ভেজে নেব। আপনারা যদি মুগ ডাল আর চিনে বাদামের এরকম ড্রাই রোস্ট করে রেখে দেন তাহলে কিন্তু এটা এক মাস পর্যন্ত এটা ভালো থাকবে। যখনই আপনার হালুয়া খেতে মন চাইবে তখন প্রয়োজন মতো বের করে আপনি হালুয়াটা তৈরি করে নিতে পারেন। আমি এখন কিন্তু খুব ভালো করে এই মুগ ডাল আর বাদামটা ভেজে নেব আর অল্প আবারও ঘি অ্যাড করেছি এর মধ্যে যাতে ভালোভাবে ভাজাটা হয়ে যায়। আমি মুগ ডালের সাথে বাদামও ইউজ করেছি যার জন্য হালুয়াটা কিন্তু খুব টেস্টিও হবে। ভাজতে ভাজতে মুগ ডালটা কিন্তু বেশ মনে হবে যেন ঝুরো বালির মতো, এরকম অবস্থা পর্যন্ত ভেজে নিতে হবে। আর ভাজাটা কিন্তু মাঝারি আঁচে ভাজতে হবে, কারণ এর মধ্যে বাদামও দেওয়া আছে, না হলে কিন্তু জ্বলে যেতে পারে। সেই জন্য যদি দেখেন যে একটু লালচে বেশি রং চলে আসে তাহলে কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে আবার ভাজবেন, কারণ ঘিটা যতক্ষণ না এর মধ্যে ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু এর টেস্টটা অত ভালো আসবে না। ঘিয়ের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর বেশ সুন্দর একটা রঙও এসেছে। এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করলাম। আমি এখানে তিন কাপ দুধ অ্যাড করেছি। তিন কাপ আমি মুগ ডাল আর চিনে বাদাম মিশিয়ে নিয়েছিলাম আর তিন কাপই আমি দুধ অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চাপা দিয়ে আমি এটা মুগ ডালটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি অপেক্ষা করব।
মুগ ডালের হালুয়াতে খোয়াখির দেওয়া হয়, কিন্তু আমি এখানে খোয়াখিরটা ইউজ করব না। তার বদলে আমি দুধে ফুটিয়ে নিয়েছি। দুধে ফোটালেও দুধটা কিন্তু শুকিয়ে গিয়ে একরকম ক্ষীরি তৈরি হয়ে যাবে। আমি এখানে 3 কাপ দুধ ইউজ করেছি। এখানে কিন্তু দুধের পরিমাণটা কম বেশি লাগতে পারে, তার কারণ ডালটা আপনি কতটা দানা রাখছেন সেই অনুযায়ী সেদ্ধ হতে সময় লাগবে। আর সেদ্ধ হওয়ার জন্য দুধও ইউজ করতে পারেন, সঙ্গে কিছু জলও মিশিয়ে নিতে পারেন। চাপা দিয়ে আমি সেদ্ধ করতে দিচ্ছি আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে, সেই জন্য মাঝে মাঝে একটু নাড়াচাড়াও করে দিতে হবে। মুগ ডালটা কম আছে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আঁচ আবার যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু সেদ্ধ হবে না, দুধটা শুকিয়ে যাবে। মুগ ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি 2 কাপ চিনি অ্যাড করলাম। চিনি দেওয়ার পর মুগ ডালটা কিন্তু আবার পাতলা হয়ে যাবে। আমি কিন্তু এখন কোনো জল ব্যবহার করব না, এবারে চিনি দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। এখনও কিন্তু আমি কম আঁচে নাড়াচাড়া করছি। দেখুন আস্তে আস্তে মনে হচ্ছে পাতলা হয়ে গেল, এখন কিন্তু চিনিটা ভালোভাবে গলে আসছে, আর যত গলে যাবে তত মনে হবে হালুয়াটা পাতলা হয়ে গেল। হালুয়াটা কেউ চাইলে এরকম নরম অবস্থাতেও খেতে পারেন, তবে আমি হালুয়াটা কিন্তু একেবারে যতক্ষণ না ঘি ছেড়ে আসবে ততক্ষণ আমি কিন্তু হালুয়াটা নাড়াচাড়া করব। বাকি যে ঘিটুকু ছিল সেই ঘিটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর শেষের দিকে কিন্তু বাবলসগুলো একটু বড় বড় হয়ে যাবে। কে কে হালুয়া খেতে পছন্দ করেন নিচে কমেন্ট করে জানাবেন। আমি এর আগেও কিন্তু হালুয়ার রেসিপি শেয়ার করেছি, সেটা ছিল সুজির হালুয়া। আমি এর মধ্যে কিছু কাজু ও কিশমিশ অ্যাড করে দিচ্ছি। আর একটু কাজু কিশমিশ আমি অ্যাড করে দিলাম। এগুলো আপনারা আপনাদের খুশি মতো ব্যবহার করবেন, যার যতটা ইচ্ছে হবে কম বেশি ইউজ করতে পারেন। এবার আস্তে আস্তে কিন্তু ঘি ছাড়া শুরু হচ্ছে, ঘি ছাড়া পর্যন্তই কিন্তু অপেক্ষা করবেন। ঘি ছেড়ে দিলে তবেই কিন্তু হালুয়ার টেস্ট বেশি ভালো হবে। তবে কেউ চাইলে এরকম নরম নরম অবস্থাতেও খেতে পারেন, কিন্তু টেস্ট বেশি হবে যতক্ষণ না ঘি ছেড়ে দেবে ততক্ষণ যদি আপনারা হালুয়াটাকে তৈরি করেন। আর এই সময় কিন্তু আঁচ অবশ্যই কম করে রাখবেন। দেখুন হালুয়াটা কিন্তু অনেকটাই এখন শুকিয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়েছে। দেখুন এখন কিন্তু ঘি ছাড়া শুরু হয়ে গেছে, দেখুন ঘি দেখা যাচ্ছে কড়াইয়ের গায়ে। রেডি হয়ে গেল মুগ ডালের হালুয়া, দারুণ টেস্টি, একবার বানিয়ে খাবেন। আর কেমন হলো তা কিন্তু জানাতে ভুলবেন না, তার জন্য কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো পর্বে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।